খাদের কিনারায় পা দোলাচ্ছে দেশের সিনেমা শিল্প। মাঝে মাঝে দুই একটি সিনেমা আশা জাগালেও সিনেমা হল মালিকদের ভরসা দিতে পারছে না। ফলে 90-এর দশকে যেখানে প্রায় 1500 সিনেমা হল ছিল, সেখানে বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 60টিতে। বেশিরভাগ সিনেমা হল ভেঙে তৈরি হচ্ছে বহুতল বিপণী বিতান। তবে এবার নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হল স্থানীয় একটি মাদ্রাসার কাছে বিক্রি করা হয়েছে। ছন্দা সিনেমা হলটির প্রতিষ্ঠাকাল 1999 সাল। একটা সময় বিভিন্ন উৎসবে দর্শকের ভিড় লেগে থাকত এখানে। তবে কয়েক বছর ধরে নানা কারণে দর্শক হল বিমুখ হওয়ায় কোনো রকমে টিকে ছিল হলটি। তাই ক্রমাগত লোকসানের মুখে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা সম্ভব হলো না। হলটির জমির পরিমাণ 30%। এর পাশেই ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসার অবস্থান। এই মাদ্রাসাই হলটি কিনে নিচ্ছে। 1,30,00,000 টাকা চুক্তিমূল্যে 20,00,000 টাকা বায়না করা হয়েছে। এ সংক্রান্ত একটি ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। মাদ্রাসার জিম্মাদার জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে জমির বাকি টাকা পরিশোধ করা হবে, তারপর সম্প্রসারণ সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু হবে। সিনেমা হলটা প্রতিষ্ঠা হওয়ার সময়ও মানে এলাকার ধর্মপ্রাণ মুসলমান রাডার বিপক্ষে ছিল, বাকি যে বিপক্ষে সিনেমা হলটা হয়েছে দীর্ঘদিন যাবৎ চলতেছিল। গত 2-3 বছর আগে মালিক, যিনি শামসুর জামান মানিক মিয়া, উনি এটা বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন। বাকি আমরা তখন কথা বলছিলাম, কিন্তু উনি বেশি অসুস্থ থাকার কারণে চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেন। এলাকাবাসী মানে দল মত নির্বিশেষে ছোট বড় সবাই অনুপ্রাণিত যেটাকে শিক্ষা প্রতিষ্ঠান হবে। যেহেতু জানুয়ারি মাসে 1 তারিখে আমাদের বায়না দলিল হয়েছে, আমরা আগামী অল্প কিছুদিনের মধ্যে চেষ্টা করব যে সবার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ কাজটি সম্পাদন করে ফেলার জন্য। 2 বছর আগে হল মালিক শামসুজ্জামান মানিক মারা যান। তারপর মাসিক 12,000 টাকায় ভাড়া দেয়া হয় এটি। সিনেমা হলের পরিবেশক জানিয়েছেন, করোনার পর থেকে দর্শক উপস্থিতি কমেছে, ব্যবসায় নেমেছে ধস, কর্মচারীদের বেতনও দিতে পারছেন না। সিনেমা হল এদিকে সিনেমা হল ভেঙে মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা। ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর্থিক সাহায্য চাইছেন তারা। এখানে একটা পাপিষ্ট জায়গা, এই জায়গা মানে বন্ধ হওয়াটা জরুরি, আজও কালক এটা বন্ধ করাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি টার্গেট। আর পাশাপাশি এখানে মাদ্রাসায় হলটা ক্রয় করতেছে, এটা শুনে ছোট বড় যারা আছে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা চাই যে সিনেমা হলটা এখান বাদ হোক, হ্যাঁ, মাদ্রাসার প্রতিষ্ঠানে আসুন। সিনেমা হলটা যদি মাদ্রাসার জন্য হয়ে যায়, তাহলে এলাকার এবং দেশের ধর্মপ্রাণ মুসলিমরা এখানে কোলাপান লেখাপড়া করাতে পারবে, ধর্মীয় শিক্ষা দিতে পারবে। জানা গেছে, মৃত মালিকের মেয়ে নাজনীন ছন্দা চেয়েছিলেন ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে, যেখান থেকে তার বাবার জন্য দোয়া পাওয়া যাবে। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।